এই মুহূর্তে বরিশাল শিল্পকলা একাডেমিতে আছেন সহকর্মী অপূর্বপু সরাসরি যাচ্ছি তার কাছে অপু জুলাই স্মৃতি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বরিশালের শিল্পকলা একাডেমিতে এখানে শহীদ পরিবারদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান শুরু হয়েছে এখন থেকে কিছুক্ষণ আগে আধা ঘন্টা আগে এই অনুষ্ঠানটি শুরু হয়েছে এবং এই ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ ছাত্র প্রতিনিধি আন্দোলনের নেতৃবৃন্দ এবং ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এখানে এসেছেন কিছুক্ষণ আগে এখানে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হয়েছে এখন পর্যন্ত চেক প্রদান কার্যক্রমটি শুরু হয়নি একটু বাদে শুরু হবে আপনি হয়তো মঞ্চের ছবিটি দেখছেন এবং বরিশাল বিভাগে একশো চৌত্রিশটি শহীদ পরিবার রয়েছে এখানে আমাদেরকে যেটি জানানো হয়েছে একশো চৌত্রিশ পরিবার রয়েছে তবে তার মধ্যে থেকে আজকে পরিবারকে উনআশি পরিবারের মাঝে পাঁচ লক্ষ টাকা করে তাদের আর্থিক সহায়তা করা হবে পর্যায়ক্রমে অন্যান্য যে শহীদ পরিবার রয়েছে তাদেরকেও আর্থিক সহায়তার আওতায় আনা হবে কিছুক্ষণ আগে সাজিস আলম এখানে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন তিনি বেশ কিছু বার্তা দিয়েছেন তিনি বলেছেন যারা জুলাই বিপ্লব হত্যাকাণ্ডের সাথে জড়িত সেই শেখ এবং তার দোসরদের বিচার না হওয়া পর্যন্ত তাদের এদেশে কোনো রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন আলম সেই সাথে সাথে সার্জিস যারা শহীদ পরিবার রয়েছে নিহত পরিবারের পুনর্বাসন আগে করতে হবে সেই দাবিটি আজকের এই সভা থেকে তিনি জানিয়েছেন এর বাইরেও এখানে ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ রয়েছে সমন্বয়করা রয়েছে বেশ কয়েকজন মাহিন সরকার সহ বেশ কয়েকজন সমন্বয়ক রয়েছে বরিশালের বরিশালের জেলা প্রশাসক এবং সহকারী পুলিশ সুপার এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন এখানে যারা অংশ নিয়েছেন সেই শহীদ পরিবারের সদস্যরা তাদের চোখে পানি রয়েছে বুকে কষ্ট রয়েছে তারা একদিকে চাচ্ছে এই বিচার চাইছে অন্যদিকে তারা অনেকেই তাদের সহায় সম্বলহীন হয়ে পড়েছে কারণ হচ্ছে তার ঘরের যে উপার্জন ক্ষম মানুষটি তাকে হারিয়ে তারা নিঃস্ব হয়েছেন সেই ক্ষেত্রে তারা সরকারের কাছে আর্থিক সহায়তা কিংবা পুনর্বাসন যাতে করে করা হয় সেই পুনর্বাসনের দাবিটি তারা জানিয়েছেন এখানে যারা আহত রয়েছে এবং আহত অনেকেই এসেছেন যাদের অনেকের কারো চোখ নেই কারো পা নেই এমন আহতরাও এখানে এসে এই অনুষ্ঠানে সামিল হয়েছেন তবে যারা এখানে নিহতের স্বজনরা রয়েছে তাদের বুক কষ্ট রয়েছে তারা যন্ত্রণার কথা আমাদের কাছে জানিয়েছেন অন্যদিকে সার্জিস আলম তিনি তার বক্তব্যে জানিয়েছেন যে যারা নিহত পরিবার রয়েছে তাদেরকে রাষ্ট্রের দায়িত্ব নিয়ে তাদেরকে পুনর্বাসন করতে হবে আমার কাছে সবশেষ আপাতত যে অনুষ্ঠানটি চলছে এখান থেকে সবশেষ এতটুকুই খবর ছিল সরাসরি যুক্ত ছিলাম বরিশালে